হ্যালো ভিভার্স আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভিভার্স বর্তমান সময়ে দেখা যায় যে ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির পেপার না থাকলেই পুলিশ বা সার্জেন্ট সরাসরি মামলা দিয়ে দেয় কোনো কথা না শুনে আগে যেটি হতো খুব কম আপনাদের মনে অনেকেই প্রশ্ন আসতে পারবে এটি কেন তো চলুন আজকে জেনে আসি এই কারণটি আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য অথবা হেলমেটের জন্য অথবা গাড়ির রেজিস্ট্রেশন পেপার আপনার সাথে না থাকলে বিভিন্ন মেয়াদে আপনার জরিমানা করা হতো সেই জরিমানার পরিমাণ ছিল যথাসামান্য অর্থাৎ হেলমেটের জন্য খুবই কম পরিমাণে ছিল যেটি ছিল মাত্র দুশো টাকা আর ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনার মামলার পরিমাণ ছিল সর্বোচ্চ পাঁচশো টাকা তো এই জন্য পুলিশ কাগজের জন্য আপনাকে মামলা কম দিলেও দেখা যেত যে অনেক সময় আপনাকে ছেড়ে দিচ্ছে অন্যান্য পন্থা ব্যবহার করে কিন্তু বর্তমানে ছাড় দেওয়া হয় না কারণ দেওয়া হয় না কেন ড্রাইভিং লাইসেন্সের জন্য এখনে বর্তমানে মামলা হচ্ছে পাঁচ হাজার টাকা প্রথমবার হলে পাঁচ হাজার দ্বিতীয়বার যদি আপনি ভুল করেন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য মামলা খাবেন দশ হাজার টাকার জন্য আর ব্লু বুকের জন্য আপনার যদি গাড়ির রেজিস্ট্রেশন পেপার না থাকে সেক্ষেত্রেও বিভিন্ন মেয়াদে আপনাদের ফাইন করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অ্যামাউন্টটা অনেক বড় আর এই অ্যামাউন্টের জন্য যে সার্জেন বা পুলিশ আপনাকে মামলা দেবে ওনার ক্রেডিট যুগ হয় ধরুন আপনি রং পার্কিং অথবা ইউ টার্ন নিতে পার্ক আপনি যদি সমস্যা করেন এই মামলাগুলোর জন্য আলাদা করে ট্রাফিক সার্জেন্টের ক্রেডিট জমা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে পুলিশ সার্জেন্ট আপনাকে ছাড় দেওয়ার জন্য এই মামলাগুলো দিয়ে থাকেন তবে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে সরাসরি মামলা দিয়ে দেন কারণ হচ্ছে গিয়ে এই এটাই একটাই কারণ অংশ অ্যামাউন্ট অটোমেটিক্যালি চলে যাবে যেটা আপনি অনলাইনের মাধ্যমে পে করবেন তো এই ছিল বর্তমান সময়ে ড্রাইভিং লাইসেন্স বা পেপার না থাকলে পুলিশ সার্জেন্ট মামলা দিয়ে দেয় কেন খুব তাড়াতাড়ি আগে যেটি অনেক কম হতো এখন পয়েন্টে পয়েন্টেই দেখা যায় যে পুলিশ সার্জেন্ট কাগজ চেক করতেছেন এবং কাগজ না থাকলেই আপনাকেই মামলা দিয়ে দিচ্ছেন তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য